আগামী পর্বে আপনারা দেখতে পারবেন রায় সূর্যের সঙ্গে কথা বলা শেষ করে রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে আসে এদিকে অনির্বাণ রায়ের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছিল রায় অনির্বাণের সামনেই সূর্যকে বলে তাহলে আসি সূর্য এরপরে সূর্য রায়কে জড়িয়ে ধরে এদিকে পাশে দাঁড়িয়ে অনির্বাণ এটা দেখতে থাকে আর মুসকে হাসতে থাকে এরপরে দেখা যায় রায় যখন বাড়িতে ফিরে আসে তখন রায়ের মা রায়কে বলতে থাকে তুমি যে আজ সূর্যের সঙ্গে দেখা করতে যাবে এটা কি কাউকে বলেছ এই ব্যাপারটা নিয়ে অনির্বাণ যদি কোনো কিছু মনে করে তখন কি হবে রায় কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আজকের আগামী পর্বের আপডেট